হলিউড সিনেমার দাপটের মাঝেও কানাডা ও যুক্তরাষ্ট্রের থিয়েটারে ভালো ব্যবসা করছে শাকিব খান অভিনীত বাংলাদেশি সিনেমা প্রিয়তমা। মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি $44,000 গ্রস আয় করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 48 লাখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ার কো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হলিউড সিনেমার পিক সামার মৌসুম হওয়ার কারণে 7 জুলাই প্রিয়তমা 42টি হলে কানাডা ও আমেরিকার বিভিন্ন সিনেমা হলে মুক্তি পাওয়ার সুযোগ পেয়েছে। প্রথম তিন দিনে সিনেমাটি $44,000 গ্রস আয় করে ফেলেছে এবং এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ওপেনিং। দর্শকের চাপে নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিয়ে দিতে বাধ্য হয়েছে। হলটি 4টি শোয়ের জায়গায় 60টি শো চালিয়েছে একদিন। তিনি বলেন, মিশিগানের AMC জন আর 15 এত প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে। কানাডার টরেন্টোতেও চলছে প্রিয়তমা দেখার উৎসব। এখানে প্রিয়তমার এমন দুর্দান্ত সাফল্য একটি বড় ঘটনা। এছাড়া নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বেন সালেমের AMC নেশামিনী ও গ্রেটার লস অ্যাঞ্জেলেসের AMC ফুলারটনে দারুণ যাচ্ছে সিনেমাটি। সবচেয়ে ভালো খবর হচ্ছে, এসবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে প্রিয়তমা সিনেমা। বাংলাদেশ, কানাডা ও আমেরিকা মিলিয়ে বিশ্বব্যাপী 151টি হলে চলছে ঈদের সবচেয়ে আলোচিত এই সিনেমাটি। উল্লেখ্য, প্রিয়তমা সিনেমাটি পরিচালনা করেছে হিমেল আশরাফ। এতে শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কলকাতার ইদিকা।